পল্লবী, তুমি কোথায়? তোমাকে দেখতে না পেয়ে আমি তো মরে যাব। এই যা, এটা আর বলা যাবে না, আমি তো মরেই গেছি। তবে এই কথাটা আর বলা যাবে না, সে যাই হোক। আমার প্রাণেশ্বরী, তুমি কোথায় পল্লবী, তুমি কোথায়? এইভাবে প্রেমলাল তার পল্লবীকে খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হলো এক জায়গায়। সেখানে এক ব্যক্তি শীর্ণ গায়ে বলহীন দেহ, তিনি গভীর মনোযোগ দিয়ে সামনে রাখা একটা আদিকালের খাতাগুলোর দিকে চোখ বোলাচ্ছেন। এই যে দাদা, শুনছেন? ইয়ে মানে আমার পল্লু, আমার প্রাণের প্রিয় পল্লবী কোথায় আছে একটু বলতে পারেন দাদা? কোন পল্লবী? পল্লবী সেন, পল্লবী ঘোষ, পল্লবী ঘোষ, পল্লবী আচার্য, পল্লবী মন্ডল, পল্লবী সাল্লার, পল্লবী মুখার্জি, কাকে চাই? আমার পল্লু, আমার পল্লু, আমার ভালোবাসা পল্লবী। এখানে অনেক পল্লু আছে বাবা, তুমি কার কথা বলছো? এটা না জানলে তো আমি তার ঠিকানা তোমায় বলতে পারবো না। দাদা, আমার ভালোবাসা পল্লবী চ্যাটার্জি, যেমন সুন্দর তেমনি তার চাউনি। উফ, আমি তো সেই প্রেমে পড়েছিলাম আর উঠতেই পারিনি, ধপাস ধুপ। ও মা গো, এ যে টুরুলা, তাতেই টুরুলাদের জন্যই কি তুমি মরে ভূত হলে? সে আর বলতে দাদা, আমার পলু যেখানে আমিও সেখানে। তাড়াতাড়ি বলুন দাদা, সে কোথায়? তাকে আমি ছেড়ে কতক্ষণ আছি জানেন? 3.5 দিন 4 ঘন্টা 32 মিনিট আর 3 সেকেন্ড, 3.5-4.5-6, ভাবতে পারেন? ওরে নিকুশোনা আমার, খাতা ঘেটে দেখলুম তোমার পল্লবী এখন রয়েছে দক্ষিণ সীমানার পোড়া শেওড়া গাছে। তবে সাবধান বাপু, এই ভূতগঞ্জের আবহাওয়া একেবারে ভালো নয়, এখানে ওরকম টুরুলা অনেক সময় ফুটে যায়। এখানে তো ইমরান হাসমিনের মতন ভূত অনেক আছে, সুযোগ পেয়ে গেলেই। অবশেষে প্রেমলাল তার পল্লবীর ঠিকানা পেয়ে নাচতে নাচতে রওনা দিল। কিন্তু প্রেমলাল নতুন অধিবাসী, শেওড়া গাছ খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে গেল। অবশেষে একটা লম্বা মতন থুরি লম্বা ভূতকে দেখে ডেকে বলল, এই যে ভাই, দক্ষিণ প্রান্তের পোড়া শেওড়া গাছ কোন দিকে বলতে পারো? এটা একদম জলের মতন, এই সোজা গিয়ে ডান দিকে মেকে যাবে, বাঁদিকে ঘুরে সোজা গিয়ে আবার ডান দিকে মেকে যাবে, আবার ডান দিকে ঘুরে গিয়ে বাঁদিকে একটা মোড় পড়বে, তাই মোড়টা পেরিয়ে একটা ছোট্ট সাঁকু পড়বে, তারপর বাঁদিকে মেকে ডান দিকে হয়ে সোজা এবার থেমে যাবে। ঘুরেই দেখবে শেওড়া গাছ একটা, ওটাই। ভীষণ সোজা, ভীষণই, কিন্তু না, আমার পলুর জন্য এ কিছুই না। পলু ডার্লিং, আমি আসছি, BMW থাকলে আমি তাড়াতাড়ি যেতাম, আমাদের বিরহ এবার শেষ হতে চলেছে, আমি আসছি। ওগো আমার জান, আমি আমার দিল কি ধড়কন, আমার প্রাণ, আগে তো জানতাম না ভূত তুরি পেতনি হলে সুন্দরতা এত বেড়ে যায়। ও কি লাগছে আমুল লজ্জা, এই শুকনো মতো মিনশেটা কে রে? বলি রং নাম্বারে ডায়াল করছিস কেন রে? বলু বলু, আমার কুচু, আমি তোমার কুচুমুচু, বলু তোমার আদরের হুকুমুকু, তুমি চিনতে পারছো না আমায়? এই 3 দিনেই তুমি আমায় ভুলে গেলে পলু, নতুন বয়ফ্রেন্ড পেয়েছো, এইভাবে ব্রেকআপ করে দিচ্ছো, আমি তোমার জন্য সব ত্যাগ করে এলাম পলু। ও তুমি আমার আগের জন্মের প্রেমিক, এই মনে পড়লো, তা তুমি এখানে কেন?
কারণ হাম দোনো কা সাথ জানম জানম কাহে মরণ মরণ কাহে। আমরা দুজনে তো প্রমিস করেছিলাম যে কোনো দিন আমরা আলাদা হব না। দেখো পলু, দেখো দু চোখ ভরে দেখো, আমি তোমার কাছে চলে এসছি, আরো কাছাকাছি আরো কাছে এসো। গানটা ব্যাকগ্রাউন্ডে বাজাবো নাকি? আরে বাবা, সেসব তো বলতে হয়, তা বলে সেসব সত্যি হয় নাকি? তুমিও না সত্যি বাবা। ও বুঝেছি, তুমি আমার উপরে রাগ করে আছো। আমার চনটা মনা, এই যে বাবা ছড়িয়ে ছড়ি ছড়ি, এই যে নাক মুলছি কান মুলছি, ছড়ি বলছি তো আমার পল্লু, এবার তো রাগটা কমা। আরে নেমে এসো না গাছ থেকে, উফ বলছি তো আজকে থেকে ভূত জীবনের এই প্রথম রাত হবে আমাদের। ও মনে হচ্ছে একেবারে ফুল সজ্জা হবে, ভেবেই যেন সুখ লাগছে। পলু কাছে এসো। বলে প্রেমলাল পলুর লম্বা ঝুলে থাকা পা ধরে টানা টানা শুরু করে। ওদিকে পলু গাছ থেকে নামবে না, আর প্রেমলালও ছাড়বে না। হঠাৎই প্রেমলাল মুখে এক বেজায় কুচি খেয়ে চোখে সর্ষে ফুল দেখতে থাকলো। যখন জ্ঞান হলো তাকিয়ে দেখে তার সামনে ইয়া বড় একটা ভূত দাঁড়িয়ে। বাসি টমেটোর চাটনি আমার চানের পা ধরে টানাটানি করছিস কেন? কে তুই? তোকে তো আগে এলাকায় দেখিনি কখনো। আমি আজকেই মোড়ে ভূত হয়ে এখানে এসেছি। আমি পলুর আইনত প্রেমিক, আপনি কে? আমাদের 18-23 বছর বয়স হয়ে গেছে। এই পলুটা কে? এখানে পলু মলু ভলু কেউ থাকে না, এটা ভূতদের বা পঞ্চুর এলাকা, আর এটা হলো পঞ্চুর চুরুলা। চাইনিজ স্টোরি হলো আমার ডার্লিং। আর কিছু বক্তব্য আছে তোর? ফটে যা এখান থেকে। না না, এ হতে পারে না, পলু আমার জ্যান্ত অবস্থার সেটিং। ও আমার জন্যই মরে ভূত হয়ে এখানে এসেছে, আর আমি ওর জন্যই মরে ভূত হয়েছি। আমরা দুজন দুজনার, শুধু দুজনার। ওই ডার্লিং, এ কি বলছে এসব? আরে জান, এসব আগের জন্মের কথা। বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, আর আমি ভালোবাসতাম এই প্রেমকে, তাই গলায় দড়ি দিয়েছিলাম। তখন কি আর জানতাম, মরে গিয়ে তোমার মতো একজন হ্যান্ডসামকে পাবো। কি যে বলো, ওবে পোড়া বেগুন, শুনে নিয়েছিস তো? ওবে নিকাল, পহেলি ফুরসত মে নিকাল। তালা একে এমনিতেই কম্পিটিশন, তার মধ্যে একটা পটিয়েছি, আর এই পাবলিক এসে আগের জন্মের কাহিনী শোনাচ্ছে, যত সব। পলু, তুমি আমার সাথে এরকম করলে পলু, তোমার জন্য আমি আমার পরিবার বন্ধু সবাইকে চেনে সুইসাইড করলাম টুকুস করে, আর তুমি আমাকে ছেড়ে মরকটটাকে ভালোবেসে ফেললে, এই তোমার টুডুলা। এই এই পঞ্চু, চলে এসো এদিকে, ওটা এরমই ছিঁচকা দমি। তুমি চলো হানি ভূত সরোবরে, আজকে আমি আর তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করব, আর তারপর এই গাছের ডালে ক্যান্ডেল নাই ডিনার করব। এখন থেকে তুমি আমার টুরু লাভ, আমার জন্মের ভালোবাসা। সব ভুল, সব মিথ্যে, টুরু লাভ বলে কিচ্ছু হয় না। চলতা হুঁ, দুয়া মে ইয়াদ রাখনা পলু গো, ও পলু। ওই শ্মশানে একটা গাছে বসেছিল প্রেতবতী আর মুন্ডমালা। প্রেমলালকে ওই অবস্থায় দেখে ছুটে গিয়ে প্রেতবতী, এই তো আমি এসে গেছি প্রাণনা, আমি আমি তোমার আসল ভালোবাসা, তোমার আসল প্রেম, চলো আমার সাথে চলো।
বলি, এ তো স্বামী, তুমি শুধু আমার, চলো আমার সাথে চলো। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।